প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মমতা রানী সরকার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমি ক্লাস নেব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমার আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের সমাজ, পাঠ পাঁচ ও ছয়, কৃষিভিত্তিক সমাজ। তাহলে চলো জেনে নেওয়া যাক আমাদের আজকের আলোচনায় কী কী রয়েছে তোমাদের জন্য। দেখো, পাঠ পাঁচ ও ছয় আছে সমাজের বিকাশের বিভিন্ন স্তর। সেখানে আছে কৃষি, শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। আমরা ইতিপূর্বে জেনেছি যে আমাদের কৃষিকাজের সূচনায় হয়েছিল সর্বপ্রথম। এই মানব জীবনের এই ধারাতে এই কৃষিকাজের পরে শিল্প এবং শিল্প বিপ্লবেরও পরবর্তী একটা সমাজ রয়েছে। আজকে আমাদের পাঠ পাঁচ ও ছয় থেকে আমরা আলোচনা করব কৃষিভিত্তিক সমাজ সম্পর্কে। আমরা জানি যে কৃষিকাজের সূচনা প্রথমে মেয়েরা করেছিল, মেয়েরা কৃষিকাজ শুরু করেছিল, তারপরে পুরুষরা এই লাঙ্গল আবিষ্কারের পর জমি চাষের দায়িত্ব নিয়েছে এবং প্রথমে তারা নিজে কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ শুরু করেছে। কালক্রমে হালের বলদের পরিবর্তে লাঙ্গল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে যেসব অঞ্চলে বন্যা হতো বা জমিতে পলি পড়তো, সেখানে মানুষ গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত। এইসব অঞ্চলের মধ্যে রয়েছে যেমন নীল নদের তীর, সিন্ধু উপত্যকা ও টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকা। সেই সময় পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো, কৃষিকাজ তাই এইসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। পরে আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার অন্যান্য জায়গায়ও কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে যেহেতু কৃষিভিত্তিক এই সমাজে পশুপালনের দ্বারা কৃষি কাজ শুরু হয়েছিল, তাই দেখা যাচ্ছে যে পশুপালনের প্রয়োজনীয়তাও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা আজ আলোচনা করব কৃষিভিত্তিক এই সমাজ ব্যবস্থা সম্পর্কে। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে কৃষিভিত্তিক সমাজ। কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। প্রথমে তারা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করা শুরু করে। কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। লাঙ্গল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। যেসব অঞ্চলে বন্যা হতো, জমিতে পলি পড়তো, মানুষ সেসব জমিতে গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত। এসব অঞ্চল ছিল নীল নদীর তীর, সিন্ধু উপত্যকা ও টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকা। সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো, তাই কৃষিকাজ এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। পরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের উপযোগী স্থানে লোকসংখ্যা বৃদ্ধি পায়, মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থানও আরও নিশ্চিত করে। এ সমাজে উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনে বিকাশে ভূমিকা রাখে। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। এই কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। তাহলে দেখো, আমরা কৃষিভিত্তিক সমাজ থেকে জানলাম যে কৃষিকাজের সূচনা প্রথমে মেয়েরা করেছিল, কিন্তু লাঙ্গল আবিষ্কারের পরে পুরুষেরা জমি চাষের দায়িত্ব নিয়েছে এবং তারা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ শুরু করেছে। হালের বলদ ব্যবহার শুরু হয়েছে, এর ফলে দেখা যাচ্ছে যে লাঙ্গল আর হালের বলদ ব্যবহার করে চাষ উৎপাদন শুরু করে, এতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যেসব অঞ্চলে বন্যা হতো এবং বন্যার ফলে পলি জমা হতো, সেই সব অঞ্চলে গম আর বার্লির বীজ ছড়িয়ে ছিটিয়ে দিত এবং এই উৎপাদন করত। এসব অঞ্চল ছিল নীল নদের তীর, সিন্ধু উপত্যকা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকা। পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টিপাত হতো, তাই কৃষিকাজ এই পশ্চিম আফ্রিকা এবং ইউরোপে, পশ্চিম এশিয়া এবং আফ্রিকাতে ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। এরপরে দেখা যায় যে আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার অন্যান্য জায়গায়ও কৃষিকাজ প্রসার লাভ করতে থাকে। কৃষিকাজের প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়ে যায়। কৃষিকাজের মধ্য দিয়েই সমাজ জীবনে এবং সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের যেখানে কৃষিকাজ হচ্ছে সেখানে লোকসংখ্যাও বৃদ্ধি পায়। আগে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বসবাস করতো, এই কৃষিকাজ সূচনার ফলে মানুষ স্থায়ীভাবে বসবাস করা শুরু করে এবং ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ করে যে ফসল উদ্বৃত্ত হতো তার মাধ্যমে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশ লাভ করে। এই কৃষির উদ্বৃত্ত ফসল দিয়েই সভ্যতার সূচনা হয়। এই কারণে কৃষিকে বলা হয় সভ্যতা, বা সভ্যতা হচ্ছে কৃষির অবদান। আজকে আমরা আমাদের আলোচনা থেকে
এই কৃষিভিত্তিক সমাজ সম্পর্কেই জানলাম। তোমরা বাসায় ভালোভাবে পড়বে, এই কৃষিভিত্তিক সমাজ সম্পর্কে আরও জানবে। এই আলোচনা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো 01921551698 এই নম্বরে। এছাড়াও রয়েছে মমতা রানী সরকার। আজ তোমাদের জন্য কোনো SW নেই, আজকের ক্লাস নং ছিল 18। ঠিক আছে, তাহলে তোমরা আজকে বাংলাদেশের সমাজ অধ্যায় 5 থেকে পার্ট 5 ও 6 কৃষিভিত্তিক সমাজ সম্পর্কে তোমরা বাসায় আরও ভালোভাবে পড়বে, শিখবে এবং জানার চেষ্টা করবে। ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।